ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুকারি মাছের পাতুরি রেসিপি। তো চলেন বানাই। তো বন্ধুরা, আমি কুকারি মাছের পাতুরি বানানোর জন্য এখানে কুকারি মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা আর অল্প একটু সর্ষের তেল। তো বন্ধুরা, আমি এইখানে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের মাখানো কমপ্লিট। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, কড়ার মধ্যে আমি পাতা দিয়ে দিয়েছি। এইবার পাতার উপরে আমি এক এক করে মাছ দেব। তো বন্ধুরা, সাজানো আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে এখন